नेইমাर के 222 मिलियन यूरोर बिनिमये किने फुटबल दलबदलेर चित्रटा राताराति बदले दिएछे पीएसजी। नेইমার कांडेर पर दलबदल बाजारे फुटबलारदेर अविश्वास्य प्राइस टैग लागिए देय तादेर क्लाब, जे कारणे ट्रांसफार उइंडो शेष समयटा छिलो बेश अस्थिर। एई अस्थिरता आगामी जानुआरिर उइंडोतेओ देखा जाओयार आशंका रयेछे। विस्तारित डेस्क रिपोर्टे। नेইমার के बिक्रिर कोनो इच्छा छिलो ना बार्सेलोनार। क्लाबटिर सभापति जानिए देन ए ब्राजिलियानके केउ नीते चाइले रिलीज क्लजर 222 मिलियन यूरो दीते हबे। अविश्वास्य एई अंकेई नेইমারকে निजेदेर करे नेय पीएसजी। पुरो अर्थ एकबारेई परिशोध करेछे तारा। एई चुक्तिर पर थेके फुटबलारदेर जन्य आकाशचुम्बी दाम हाकाते थाके क्लाबगुलो। गत जुलाइए बरसिया डटमुंड तादेर फरवार्ड उस्मान देम्बेलार जन्य 60 मिलियन यूरो दाबी करलेও परवर्तीते बेके बसे। बार्सेलोनार संगे दर कषाकषि शेषे 105 मिलियन यूरोते ताके बिक्री करे बरसिया। भविष्यते बार्सार हये देम्बेले कोनो शिरोपा जितले बोनास अर्थ पाबे बरसिया डटमुंड। सेई हिसेबे देम्बेलेर पेछने खरच 147 मिलियन यूरोतेও ठेकते पारे बार्सेलोनार। नेইমারের पर কিলিয়ান এমবাপ্পেকে দলে নিয়েছে পিএসজি। মোনাকোর এই স্ট্রাইকারকে পেতে শুরুতে 160 মিলিয়ন ইউরোর প্রস্তাব দেয় রিয়াল মাদ্রিদ, কিন্তু পিএসজির দেয়া 180 মিলিয়ন ইউরোর প্রস্তাবে রাজি হয় মোনাকো। যদিও এই অর্থ দেয়া হবে আগামী মৌসুমে। এবার ধারে খেলছেন এমবাপ্পে। 50 মিলিয়ন বা তার বেশি ইউরো দিয়ে ফুটবলার কেনাবেচার প্রথম হয় 2000 সালে। সে বছর এবং পরের বছরও দুইজন করে খেলোয়াড় ট্রান্সফার হয় এত বেশি দামে। এরপর দীর্ঘ বিরতি দিয়ে 2009 সালে তিনজন ফুটবলারের দলবদল হয় 50 মিলিয়ন ইউরো বা এর বেশি দামে। 2011 সালে হয় একজন। এরপর 2013 সালে চারজন ফুটবলারের দাম 50 মিলিয়ন ইউরো পেরিয়ে যায়। এর মধ্যে গ্যারেথ বেল প্রথম খেলোয়াড় হিসেবে 100 মিলিয়ন ইউরোতে টটেনহাম থেকে রিয়াল মাদ্রিদে বিক্রি হন। 50 মিলিয়ন ইউরোর বেশি দামে 2014-2015 সালেও ফুটবলার কেনাবেচা হয়েছে চারজন। চারজনের এই সংখ্যাটা ছিল পরের বছর 2016 সালেও। সে বছর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে পল পগবা 100 মিলিয়ন ছাড়িয়ে 105 মিলিয়ন ইউরোতে জুভেন্টাস থেকে যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। তবে সবকিছু ছাড়িয়ে গেছে 2017 সালের দলবদলের হিসেব নিকেশ। এবছর রেকর্ড 7 জন 50 মিলিয়ন থেকে 100 মিলিয়ন ইউরোর মধ্যে ট্রান্সফার হয়েছেন। 100 থেকে 200 মিলিয়নের মধ্যে আছেন একজন, আর 200 মিলিয়নের উপরে একজন। ফুটবলে অর্থের যে ছড়াছড়ি চলছে তাতে আগামী 5 বছর অবিশ্বাস্য অঙ্কে কেনাবেচা হবে বলে মনে করেন এ বিষয়ে বিশেষজ্ঞরা। শাহরিয়ার পামির, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।